উনি অনেক কষ্ট করতেছে এই ভিডিওর জন্য, উনি চাকরি হারাইছে এখন রাস্তায় রাস্তা ঘুরে। আসলে সত্যি একটা কথা, আমি কিন্তু কতটুকু কষ্টের মধ্যে দিয়ে সময় পার করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একজন পার্সনকে নিয়ে এসেছি, সে কিন্তু ফেসবুকে একদম ঢুকলেই কিন্তু তার মুখটা দেখা যায়। সে হচ্ছে আর কেউ নয়, আমাদের ইমরান ভাই। তো তার সাথে আমরা কথা বলে নেই। তো কেমন আছেন ইমরান ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ে ভালো আছি। তো ভাই, আপনার কাছে দর্শকরা অনেক কিছু জানতে চায়, সেটা একটু তাদেরকে একটু জানাতে চাই। ফার্স্টে আমার যে কোশ্চেনটা হচ্ছে, তো প্রথমে তো আপনার এই অবস্থানটা ছিল না, এখন যে পরিস্থিতিটা, তো এটা আসলে শুরুটা করেন কিভাবে? শুরুটা শুরুর মতো হয়েছে। কেমন করে শুরুটা করছেন? আপনারা যেভাবে শুরু করছেন আমি এইভাবে শুরু করছি। আমি তো শুরু করলাম আপনাদের দিয়ে, কিন্তু আপনি তো আমার দিয়ে শুরু করেন নাই। আমি আমার শখ থেকে শুরু করা এই আর কি, মানে ছোটকাল থেকেই একটা শখ ছিল যে এক একজন এক একটা নেশা থাকে। আমার নেশা ছিল ভিডিও করা। এই তো প্রথম আপনি মানে এই প্রথম ভিডিওটি আপনি কিভাবে তৈরি করছিলেন বা কতটুকু আপনার ই ছিল ওই সময়? আচ্ছা, প্রথম হচ্ছে আমি ব্লগ দেখতাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়তাম, তাদের দেখে ইন্সপায়ার হই। ওই তহিদ আফ্রিদি, প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, তখন ওই চ্যানেলগুলো ছিল, মানে তহিদ আফ্রিদি ভাই তো এখনো আছে, প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, তাদের ভিডিওগুলো দেখতাম। ওই এগুলো দেখে হচ্ছে মনে মনে জাগ্রত যে তাদের মতো যদি হতে পারতাম ওইভাবে আর কি। কারণ তাদের মতো হইতে না পারলেও মানে আমি এখন ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। না, আপনি তো এখন ভাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল। দেখলাম যে আপনার বাড়ি বাড়ি করেছেন এবং বাইক কিনেছেন, এটা আসলে কতটুকু সত্য বা এটা আপনি কিভাবে সম্ভব হলো, পসিবল হলো? এখন কন্টেন্ট যেহেতু ক্রিয়েট করি, আমাদেরকে তো অবশ্যই ফেসবুক থেকে পেমেন্ট দেয়, তো ওইগুলা জমায় জমায় বাড়ি করছি, বাইক কিনছি, এটাই। তো ইমরান ভাই, আসলে যে বিষয়টা আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ইমরান ভাই মাসে কত টাকা ইনকাম করে? আচ্ছা, মাসে কত টাকা ইনকাম করে এটা আমি নিজে বউর কাছে বলি না, আপনাকে কেন বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটা হিংস দিয়ে দেন যে আসলে এরকম একটা ই করে এগুলা ভাই। এটা কিন্তু আসলে আমার প্রশ্ন না, এটা হচ্ছে আসলে দর্শকদের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন কমই করে, বিষয়টা হচ্ছে আমি বলি যেটা, মানে এগুলো ব্যক্তিগত বিষয়, তো এগুলা নিয়ে আলোচনা না করা এবার, কারণ আমি কি ইনকাম করলাম, কাকে টাকা দিলাম না দিলাম, এগুলা বেশ বিষয়ে, কারণ ঝামেলা থাকে না, আমি রাস্তাঘাটে বের হই, ধরেন বলবো এত টাকা ইনকাম করে, ওরে ধরি ধরে নিয়ে যাই। হ্যাঁ, সেটা অবশ্যই। তো যদি আপনি বলেন যে আমাকে ওই গাইডটা দিতে পারবেন, যেন আপনি কিছু হইলে আমি আসি দিবেন। দেখেন ইমরান ভাই কিন্তু অনেক ট্যালেন্ট একজন লোক, দেখছেন কিভাবে কিন্তু সে এড়িয়ে গেল। তো যাই হোক, আরেকটা বিষয় জানতে চাই, তো আপনি তো একজন ভাইরাল পার্সন, তো রাস্তায় বের হলে যে আপনার ফ্যান ফলোয়ারের যে চাপটা, ওটা কিভাবে আসলে আপনি সামাল দেন? রাস্তায় বের হলে ফ্যান ফলোয়ার মানে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা অবশ্যই আমাকে মানে জিজ্ঞেস করে, অবশ্যই বাইকেই বেশি চলাচল করি, তো হেলমেট পরা থাকে, আর হাঁটতে গেলে যে মাস্ক ব্যবহার করি তখন একটু কমই চিনে, তারপর অনেকে কিভাবে যেন চিনে ফেলে, যাক ওইটা ওইটা আমাদের ভালোবাসা, এদের জন্যই আমাদের আজকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুযোগ। তো ভিউয়ার্সরা যে সেলফি তুললে ওইটা কিভাবে আপনি ই করেন, ওইটা কিভাবে গ্রহণ করে যারা সেলফি তুলতে চায়? সেলফি তুলতে চাইলে তো সেলফি উঠাই, ওটা গ্রহণ করার কিছু না। একজন আসছে, ওই একটু আগে যে গেলাম না কোথায়, পরে এক পিছিয়ে আসতে ভাই একটা ছবি উঠাবো, আমি উঠাই দিছি। কন্টেন্ট ক্রিয়েটর তো অনেক রয়েছে, তাদের তো ওইভাবে ভিউ হয় না, আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এটা আসলে কিভাবে আসে? আসলে প্রত্যেকটা কন্টেন্ট এমন ভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে প্রেজেন্টটা ভালো থাকে, উপস্থাপনটা ভালো থাকে। উপস্থাপন যদি আপনি ভালোভাবে ফুটায় উঠাইতে পারেন, আপনার পেজে ফলোয়ার নট ইফেক্ট, মানে কন্টেন্ট ভাইরাল হবেই। কিন্তু আপনি কন্টেন্ট বানানোর ভিতরে কিছু মাল মশলা যেটাকে বলে, টেকনিক আছে, টিপস আছে, ওইটি জানার দরকার, ওইগুলো জানলেই ভাইরাল হয়। তো সত্যি করে বলবেন আসলে ভাই, এই যে আমার উপস্থাপনা কেমন, এটা কি ভিউ হইব কিনা? যদি এই পর্যন্ত মানুষ দেখে থাকে যে এতক্ষণ আলোচনা করছি, তাইলে ভাইরাল হবে। যাক, আসলে এই পর্যন্ত কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ইমরান ভাইয়ের জন্য অবশ্যই একটা লাভ রিয়েক দিবেন। তো আমার পেজে আপনার ফ্যান ফলোয়ার যারা রয়েছে, যারা এই ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ওনার ওনার পেজের ভিডিওগুলো দেখেন, উনি অনেক কষ্ট করতেছে এই ভিডিওর জন্য, উনি চাকরি হারাইছে এখন রাস্তায় রাস্তা ঘুরে। আসলে সত্যি একটা কথা, আমি কিন্তু এই ভিডিও করার জন্য কিন্তু চাকরিটা ভাই হারিয়ে ফেলছি, আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও বানাই, কিন্তু আজকে চলে আসছি ইমরান ভাইয়ের বাসায়,
এটা কিন্তু ইমরান ভাই জানে এবং সে কিন্তু আমাকে আজকে সময় দিছে, এই জন্য আসলে স্পেশালি ইমরান ভাইকে ধন্যবাদ। ভাই আর কি বলা আছে বলেন? কইছি তো যে উনি যেন ভিক্ষা না করতে হয়, তো সাপোর্ট করেন যাতে ভিক্ষা তার হাতে না রাখতে। দর্শক আসলে একজন মানুষের জব চলে গেল তো তারাই বুঝে যে কত টাকা কষ্টের মধ্যে দিয়ে সময় পার করতে হয়। তো অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।